মায়ের ডাক দিয়া কই বেটা তাহলে খা, আমি খবর আনতেছি। আবু বকর বলে, না মা, আগে তুমি খবরটা নিয়ে আসো। আল্লাহর নবীর মহাব্বত তো একেই বলে, আমার নবীর চরিত্রে আঘাত আসবে, আমার নবীর শরীরে আঘাত আসবে, আমার নবীর চরিত্রে কলঙ্ক লাগবে, নবীর উম্মত চুপ করে ঘাপটি মেরে বসে থাকবে, এটা নবীর উম্মত হতে পারে না, এটা নিঃসন্দেহে মুনাফেক। মায়ের ডাক দিয়া কই কি করব, বলে উম্মে জামিলার কাছে যাও, আমার নবীর খবর নিয়ে আসো, খুব তাড়াতাড়ি করে কথাটা শেষ করে দেই। উম্মে জামিলার ঘরের দরওয়াজায় যখন গভীর রাতে টক টক করে টোকা মারছে, ভিতর থেকে আওয়াজ আসে, মা নান্তা, কে? কারণ মুসলমানের সংখ্যাই তো মক্কা 19 থেকে 23 জন মাত্র। দরওয়াজায় টোকা লাগার সঙ্গে সঙ্গে উম্মে জামিলার কলিজায় মোচড় দিয়ে উঠছে, হাই রে কাফিরেরা মক্কা তালাশ করে করে বুঝি মুসলমানদেরকে ধরতেছে। ডাক দিয়া কয়, কে? কয়, আমি আবু বকরের মা, এত রাত্রে কি চাই? বলে, তোমার নবী কেমন আছে, কোথায় আছে, একটু খবর দাও। উম্মে জামিলার কলিজাটা ভেঙে যেন টুকরো টুকরো হয়ে গেছে, তার মানে মক্কার কুরাইশের কাফিরেরা আবু বকরের ঘরে এসেছে, আবু বকরের উপরে টর্চারিং শুরু করে দিয়েছে। সহ্য না করতে পেরে আবু বকর মুসলমানের নামগুলো বলে দিয়েছে। এখন মুসলমানদেরকে তালাশ করে করে আল্লাহর নবী কই আছে তারে বের করে নিবার চাই। উম্মে জামিলার ডাক দিয়া কয়, কে আবু বকর আর কে আবু বকরের মা? আমি চিনি না, আমি পরিচয় জানি না, আমি বলবার পারবো না। ডাক দিয়া কয়, মারে, আমার ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, দরওয়াজাটা খুলে দাও। কয়, না, আমি খুলবার পারবো না। এমন সময় একটা ধপাস করে কি যেন পড়ার শব্দ হয়, গঙ্গানির আওয়াজ হয়। উম্মে জামিলা ঘরের দরওয়াজা খুলে দেখেন, আবু বকরের মা জমিনের মধ্যে গড়া গড়ি দিয়া কান্দে। উম্মে জামিলা এসে হাতটা ধরে ডাক দিয়া কয়, উঠে, আমিও একটা সন্তানের মা, সন্তানের দরদটা আমি বুঝি, চলেন দেখি কোথায় আপনার আবু বকর। ঘরের ভিতরে নিয়ে আসছে, নজর করে দেখেন আবু বকরের চেহারাটা দেখে চেনা যায় না। উম্মে জামিলা কিনারার মধ্যে বসে পড়ছেন, মা খাবার নিয়ে আসছেন। আবু বকর ডাক দিয়ে কয়, উম্মে জামিলা, আমার নবীর খবর কি? উম্মে জামিলা শুধু চোখের ইশারায় বুঝাইতে চায়, ইয়াবা বকর, উম্মুকা 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 আবু বকর, পার্শ্বে তোমার মা, তোমার মা, তোমার মা। আবু বকর কান্দে আর ডাক দিয়া বলে, আমার মাকে আপনি ভয় পাবেন না, কারণ আমি ওর মা ভালো করেই জানে যে আমি আবু বকর মুসলমান। মায়ের খাবারটা নিয়ে আসছে সামনে, আবু বকরকে ডেকে বলে, বাবা, এবার তো তোমার নবীর খবর পাইছো। উম্মে জামিলা ডাক দিয়ে কয়, আবু বকর, সন্ধ্যাবেলা থেকে পয়গম্বর জবালে আবু কুবাইসে সাহাবায়ে কেরামদের নিয়ে অপেক্ষা করতেছেন, নবী কাউকে পাঠায় আপনার খবরও নিতে পারেন না, আর আপনিও তো নবীর কোনো খবর জানেন না। আল্লাহর নবী বড় ভালো আছেন, আল্লাহু আকবার বলেন। মা খাবারটা এনে ডাক দিয়া কই, বেটা, এখন তো তথ্য পাইলি যে তোর নবী ভালো আছে, খা। ছেলে আবু বকর হাতটা উঠায় আর ডাক দিয়া কই, মা, জীবনে কোনো দিন তোমার কাছে কোনো আবদার করি নাই, ও মা, আমার ডান হাতটা একটু তোমার কাঁধের মধ্যে নিবানি। তাৎক্ষণিক ভাবে মায়ের হাতটা কাঁধে উঠাই নিছে। উম্মে জামিলারে ডাক দিয়া, উম্মে জামিলা, আমি তো দাঁড়াইতে পারবো না, নিবানি আমার বাম হাতটা তুমি। দুইজনকে দুই হাত দিয়া মাকে ডাক দিয়া কই, মা, আমার মন বলছে আজ রাত আমি পার হব না গো মা, আগামীকালের সূর্য মনে হয় আমি আবু বকরের চোখ দেখবে না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ও মা, জীবনের শেষ একটা আবদার আমার দয়ার নবীর কিনারায় আমার একটিবারের জন্য তোমরা নিবানি। মায়ের কাঁধে হাত দিয়া, উম্মে জামিলার কাঁধে হাত দিয়া আবু বকর শেষরাইয়া শেষরাইয়া যায়, জমিনে পাটা পর্যন্ত ফেলতে পারে না। একদম শেষ রাত জাবালে আবু কুবাইসের গুহার দরওয়াজার সামনে দাঁড়াইছে, তিনটা ছায়া মূর্তি দেখা যায়,
আল্লাহর নবী নজর করে দেখেন দরওয়াজায় তিনটা ছায়া মূর্তি দেখা যায়। সরকারে দু আলম নবী আমার পার্শ্বের সাহাবিকে একটা ধাক্কা দিয়া বলেন, এই এই সাহাবি তাওয়াজ্জু, দেখো তো দেখো, ওই যে তিনটা ছায়া মূর্তি দেখা যায়, মনে হইতেছে মক্কার কাফিরেরা আমাদেরকে তালাশ করে করে পায় নাই, সারা রাত হয়তো তারা আমাদেরকে তালাশ করছে, এখন পাহাড়ের গুহায় এসে তারা দাঁড়াইছে। এই সাহাবিরা, এই সাহাবিরা, যদি এরা আমাদের উপর আক্রমণ করে, কে নবী কে আল্লাহর দিন দুনিয়ায় প্রচার করবে? এই সাহাবি কম দাঁড়াও, যাও, এই তিনজনের মোকাবেলা করে যদি তুমি সাহাবি দুনিয়া থেকে বিদায় নিয়েও চলে যাও, আমি নবী বলছি তুমি মাওলার জান্নাতে সরাসরি চলে যাবা। সাহাবি আসতে করে পাহাড়ের কুল ঘেঁষে ঘেঁষে যখন দরওয়াজার কাছাকাছি চলে গেছে, তিনটা ছায়া মূর্তির দিকে নজর দিয়াই আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নামে আওয়াজ দেয়, লিল্লাহে তাকবীর, হয় নাই কলিজা বড় করে বলেন আল্লাহু আকবার। সাহাবী যখন আল্লাহর নামের স্লোগান দিয়েছেন, ভিতরে সমস্ত সাহাবীরা এমন জোরে আল্লাহু আকবার বলে আওয়াজ দিছেন, মনে হয় যেন পাহাড়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কারণ আল্লাহু আকবারের স্লোগান মুমিনের মুর্দা দিলটাকেও জিন্দা করে দেয়। কথা বলেন, কথা বলেন, আল্লাহু আকবারের আওয়াজ কাফির বেঈমানদের দিল, মুনাফিকদের দিল ভেঙ্গে টুকরো টুকরো করে দেয়। নবী পর্যন্ত চমকে গেছেন, দ্রুত গতিতে দৌড়ায় আল্লাহর নবীর সামনে গেছেন, তাকায় দেখেন ছায়া মূর্তি তিনটার কেউ নয়, মাঝখানে আবু বকর দাঁড়ায় আছে। আল্লাহর নবী দুইটা হাত বাড়ায় দিছেন, হাত বাড়ায় দেওয়ার সাথে সাথে আবু বকরকে নবী বুকের মধ্যে জড়াই নিছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর আপনি কেমন আছেন? আবু বকর চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া বলে, নবী আপনি কেমন আছেন এটা আগে বলেন। নবী বলেন, আবু বকর আমি ভালো আছি। আবু বকর ডাক দিয়া বলেন, নবী আপনি ভালো আছেন এটাই আমার জন্য চূড়ান্ত সান্ত্বনা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর আপনি কেমন? নবী লক্ষ্য করে দেখেন আবু বকরের দেহটা যেমন জমিনের দিকে ঝুঁকে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর কি হইছে? আবু বকর কান্দে আর ডাক দিয়া কয়, নবী আমি পায়ের উপরে দাঁড়াইতে পারতেছি না। দেখেন তো কোনো কপাল পুরা বর্ণ চোরাইয়ের মধ্যে আছে নাকি যে হাত তোলে নাই? হাত টান করেন, টান করেন, টান করেন, বলেন আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ। আমাদের সকলকে তোমার জান্নাত দান করো, জোরে বলো না আমিন, আর একটু জোরে বলুন, হাত নামান। আল্লাহ নিজেই বলেন, উদুউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, তুই চাইতে দেরি করবি, আমি আল্লাহ দিতে দেরি করব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহ